সকাল থেকেই রাজশাহীতে চলে নানা আয়োজন। নগরীর আলোপট্টি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ঝিনাইদহে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বর্ষবরণ করা হয়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন পহেলা বৈশাখ উদযাপন করেছে। পাবনায় পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষে র্যালি সহ নানা কর্মসূচি উদযাপন করে। রাজবাড়িতে নানা আয়োজনে বর্ষবরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতী সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। চুয়াডাঙ্গায় চাঁদমারি মাঠ থেকে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়। বগুড়ায় অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে বর্ণিল আয়োজনে বাংলা নতুন বর্ষবরণ উৎসবে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়া বগুড়া থিয়েটারের আয়োজনে শহরের পৌর পার্কে শুরু হয়েছে 5 দিনের বৈশাখী মেলা। বাগেরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ হেলালুদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও কুমিল্লা সাংস্কৃতিক জোট আলাদা কর্মসূচি পালন করেছে। ফেনীতে জমকালো আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া বিনামূল্যে পান্তাভোজে অংশ নেন জেলার সর্বস্তরের মানুষ। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে র্যালি বের করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় শিববাড়ি মোড় থেকে শুরু হয়। নানা রং বেরঙের মুখোশ প্রতিকৃতির সমন্বয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে রয়্যাল চত্বরে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে বর্ষবরণ উদযাপন পর্ষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নেত্রকোনায় বাংলা নববর্ষ উপলক্ষে সকালে রাখি বন্ধন ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি বের হয়ে শহরে প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখের কর্মসূচি পালিত হয়। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি সহকারে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করেছে। কুষ্টিয়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালন করা হয়। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবনে পান্তা উৎসবের আয়োজন করা হয়।